रजागर अंचल समस्त भकत वैष्णवर चरण आम भक्तिभरा सेवा निवेदन दिनजोरा अपेक्षार राति दस बजाले भगवान कृष्णर परम पवित्र अमृत बाणी श्रवण कीर्तन करार मानसेरे वैकुंठ दुतयत जिसके अपेक्षा कर भकतस्वरूप समस्त भगवंत चरण आम आम सेवा निवेदन वैकुंठर कल्पतरु भागवत शास्त्र आपनासवर आज्ञा आज द्वादश खंडर पाठ पर्यालोचना আমি আজি তারপরে আরম্ভ করি। হে কৃপাল বাপ সমস্ত, ভাগবতর দ্বাদশ স্কন্ধর মার্কিন্দেয়র ভগবানের মায়া দর্শন আজি আমি সেয়াই পাঠ পর্যালোচনা আরম্ভ করিম বলে আমি ভাবিছো। যেহেতু বাংময় মূর্তি ভাগবত ভগবান কৃষ্ণ নিজেই, ভগবান কৃষ্ণ কেবল সুন্দর নগবান কৃষ্ণ হল শ্যাম সুন্দর, যুন্দরতা বৃন্দাবনের গোপীর হৃদয়ত বাস করেছিল, যুন্দরতা গোকুল ধামত গোপ বৎসবিলাকর মাজত প্রকাশ হয়েছিল, যি সুন্দরতা ভগবান কৃষ্ণই যদি দর্শন নিদিয়ে তেতিয়া হলে কোনেও দর্শন নেপাব, যি সুন্দরতা সদায় বেশি সুন্দর হয়ে গৈ থাকে, যি সুন্দরতাক ভাষারে বুঝাব নোৱাৰি, যি সুন্দরতাক মুখেরে কই শেষ করব নোৱাৰি, সেই সুন্দরতাই সাকে শ্যাম সুন্দর, যিজনের সুন্দরতা সদায় সেউজিয়া, যিজনের সুন্দরতাই গোপীর হৃদয়ত কৃষ্ণর গীতর রূপ লয়, যিজনের সুন্দরতাই হৃদয়ত বাহির রূপ লৈ মধুর লয় লাস আর তাল মান সৃষ্টি করে, সেইজন ভগবান কৃষ্ণ কোনেও চকুরে নেদেখা ঈশ্বর, সেইজন ভগবান কৃষ্ণ যোগী সকলে হৃদয়ত দর্শন নোপোৱা ঈশ্বর, সেইজন ভগবান কৃষ্ণ কিমান জনে যে তেওঁক বিচারি চলাশ করেছে, জগতের শ্রীহরিয়ে কলির প্রজাক কৃপা করি তেওঁ যশ গুণ লীলা তত্ত্ব মর্ম আর অর্থ ভাগবত রূপী বৈকুণ্ঠর কল্পতরু শাস্ত্র নিজেই প্রকট হয়ে আজিও হাঁহি আছে কৃষ্ণই ভাগবতর মাজত, বেশিকে হাঁহিলে খং উঠে, জানুসা বেঙুচালি করেছে হয়নে বারো, কৃষ্ণই যদি হাঁহি দিয়ে সকলোরে মন ভাল লাগি যায়,
যেহেতু কৃষ্ণর হাঁহি হল নিষ্কাম, ভগবান কৃষ্ণর হাঁহি হল নিষ্কাম। এই জীবনটা আমি পাইছো কেবল কামনা বাসনা লোভ মোহ এইবিলাককে বরণ করে থাকিবলে বলি প্রত্যেকেই তো সেটুকে ভাবো যে জীবন এটা যেটা পালো ইয়াক যেটা ধারণ করিল গতি ইয়াক ধন বিত্তশালী ঐশ্বর্যশালী হয়নে বারো যশশালী এনেকা ধরনের করে রাখব লাগে। আমার জীবন তো কি, আমার জীবন তো হল ঋষিময়, ঋষি হয়ে সাধনা করিব পৰা এটা মানব জীবন আমি পালো, যে সাধনার যোগেদি কোনেও নেদেখা ঈশ্বরজনক হৃদয়ত দর্শন পাব পারে। সেই ঋষিময় সাধনাও যদি মায়া হয়ে পড়ে, সেই ঋষিময় সাধনাও যদি সপ্তকল্প সংসারের দুঃখ কষ্ট যন্ত্রণা চাই থাকিব বিচরার আশা আর আকাঙ্ক্ষা হয়ে থাকে, ভাগবতর দ্বাদশকন্ধত জগতর শ্রীহরিয়ে এইটো কারণে আমাক দেখাইছে কি মার্কিন্দেয় ঋষির ভগবানের মায়া দর্শন। আমি তো প্রত্যেকে একো একোটা মায়াই, জগতের শ্রীহরির মায়ারূপে জীববিলাক, এই মায়াময় মোহময় আমার এই জীবনটো আমি কেনেদরে ভগবত প্রেম ঈশ্বর প্রেম কৃষ্ণ প্রেম ভকতির তত্ত্বর মাজলে আমি ধাবমান করাম, সমস্ত তত্ত্ব এক করে মার্কেন্দয়র দরে সাধনাময় জীবন এটা আমাক দান করিও আমি ভগবন্তর মায়াকে চাই থাকিব বিচরা মনুষ্য হয়ে সপ্তাহর সাতটা দিনে যদি সপ্তকল্প হয় এই মায়ার জলতে সাঁতুরি নাদুরি আমি তো মায়াকে দর্শন করে আজিও কষ্ট পাই আছো। ভগবন্তর মিছা মায়াবিলাকর পরা মার্কিন্দেয় ঋষিক ভাগবতর দ্বাদশ স্কন্ধত ভগবান কৃষ্ণই মুক্ত করে দিল। ভাগবত শুনি ভাগবত শ্রবণ কীর্তন করে দ্বাদশ স্কন্ধ পোৱা পর্যন্ত যদি আমার হৃদয়ত যদি কেনেবাকে কামনা থাকি যায়, আমার হৃদয়ত যদি কেনেবাকে আশা থাকি যায়, আমার হৃদয়ত যদি কেনেবাকে লোভ থাকি যায়, আমি প্রত্যেকজনেই জীবনের দুঃখ যন্ত্রণা আর কষ্টর মাজত মায়া দর্শন করে থাকা এক একজন মার্কেন্দেয় হয়ে পড়ি। এই জীবনের মায়াবিলাকর পৰা মুক্ত করিব পৰা ঈশ্বর তত্ত্ব ভাগবতর দ্বাদশ স্কন্ধত জগতের শ্রীহরিয়ে সত্য শুদ্ধ রূপত আমাক আকৌ দিব বিচাৰিছে। ঋষিময় সাধনার যোগীময় তপস্যারে যদি ময় রূপী শ্রীহরিক তোমালোকে মায়ার রূপত এতিয়াও দর্শন করে থাকিব বিচাৰিছা মূর সত্য শুদ্ধ রূপ ভাগবতর দ্বাদশ স্কন্ধত কি হয় বটবৃক্ষর পত্রত মই বালমুকুন্দ রূপ ধারণ করে জগতর শ্রীহরির বালমুকুন্দ তত্ত্বলে ভাগবতর দ্বাদশ স্কন্ধই আমাক লৈ যাব। এতিয়া পদর পাঠ আমি আরম্ভ কর কৃষ্ণ হে করে পরম তুতি মিকনু নন্দনে ও ভৈলন্ত সন্তোষ শুনি নর নারায়ণে মধুর বসন সয়ে ঋষি কয়াস রাখি উপসন্ন বদন বলি লন্ত হরি হাসি হে ব্রহ্ম ঋষি তুমি শুনিও যুগুতি
অমূর ভকতিত তুমি পাইলা মুকুতি, ও মহা তুষ্ট ভইল দেখি ব্রত ব্যবহার, ও লয় বড় এবে মন বাঞ্ছিত তোমার, ও হেন শুনি ঋষি কহি লন্তয় অভিম, ও আপনার উক্তি ঋষি কহিলা বেক, ও হে দেব দেব ভয় হারি ভকতর, ও নাহি কে তোমাত পরে করুণা সাগর, ও মনে দেখিলে মাত্র তুজু পাদ পদ্ম, ও যেহি সেহি পানি পাব বহমা রুদ্র পর, এহেন দেব ভৈলাই আসি চক্ষুর গোচর, ও আরু আত পরে মূর পাইবে লাগে বর, ও দেখিলু শরণ করি লুহ সম্ভাষণ, এ প্রভু মূর কোন নিশি জিল পয়ুজ, ও করিলা হাকিতার থনা লাগে আনবর, ও করু কিন্তু স্বামী আমি এখান গোচর, ও যিতু বিষ্ণু মায়া জগ তকে মোহ করে, ও বিদ্যমানে তোমা কনি চিনই নিরন্তরে, ও সেহি তোমায়া ক আমি জানিবা কচাও, ও মায়া ক দেখিলে প্রভু হবে বড় পাও, হেন শুনি নারায়ণে গুলি লন্ত হাসি, ও নিকটতে মোর মায়া দেখা দিবে আসি, ও পাইবা দেখা মায়া কষি জীবে মনস্কাম, ও বড় পায়া মার্কে করিলা প্রণাম, ও পুষিলা চরণ ও পুজিলা চরণ দুরু দুনাই ঋষিরাজ, ও ভৈলা নর নারায়ণ আশ্রমরবাস, এ লয়া পাশে সাদরে শীত অনুমতি, ও গয়লা দুয়ো বদরিকায় আশ্রমক প্রতি, ও কিমতে মায়াক দেখুঁ হেন মনে দিহি, ও আশ্রমতে বসিয়া গো নন্তয়হর্ণিহি, এজন ঋষির সাধনা কিমান পবিত্রতা থাকে, এজন ঋষির সাধনা কিমান ভগবান সন্তুষ্ট হয়, ভগবান কৃষ্ণ কি, ভগবান কৃষ্ণ হল যোগেশ্বৰ, কোনোবাজন যোগী হৈছে ঈশ্বৰ কৃষ্ণৰ কৃপা, কোনোবাজন সাধক হৈছে
ভগবান কৃষ্ণৰ কৃপা, কৃষ্ণৰ কৃপা অবিহনে সমস্তজন ভোগী। কৃষ্ণৰ যদি কৃপা নহয় সমস্তজন কি হব? ভোগী হব, হয়নে বাৰু? ভগবান কৃষ্ণৰ যদি কৃপা হয় তেতিয়া যোগী হব। ভগবান কৃষ্ণৰ লগত সংযোগটোকে কোৱা হয় যোগ বুলি। কেইটা কোণেৰে যোগ হল অৰ্জুন? ওঠৰটা কোণেৰে সংযোগ হল, তাকে কোৱা হল গীতাৰ ওঠৰটা যোগ বুলি। প্ৰথম সংযোগ হল কৃষ্ণৰ লগত অৰ্জুনৰ কিহেৰে? বিষাৰে। কৃষ্ণত সংযোগ কোনো হাঁহি হাঁহি হব নোৱাৰে। কেতিয়া কৃষ্ণক পূজা কৰে, কেতিয়া কৃষ্ণক স্মৰণ কৰে, কেতিয়া কৃষ্ণক উপাসনা কৰে? ঋষিয়ে তেতিয়া উপাসনা কৰে যেতিয়া ঋষি জাগ্ৰত হৈ থাকে। সমস্তখিনি সময় ঋষিজনে, যোগীজনে, সাধন সিদ্ধজনে জাগৰণ অৱস্থাত কেৱল কৃষ্ণকে উপাসনা কৰি থাকে। এই কৃষ্ণৰ লগত সংযোগটোকে কোৱা হল কি বুলি? যোগ। কৃষ্ণৰ লগত সংযোগ হবৰ কাৰণে মহাযোগী শিৱয়ো কৰিব লাগে যোগ সাধনা। সাধাৰণ যোগ কৰিলে নহব, মহাযোগ আচৰণ কৰিব লাগিব। সেইটো কাৰণে কোট কৰিলেগে সংসাৰতো যোগ সাধনা নহয়। সংসাৰ মানে কি? সংসাৰ মানে হল মায়াৰ সমুদ্ৰ। সংসাৰৰ লগত আৰু কিছুমান শব্দ বহি যায়, দুৰ্ঘূৰ অপাৰ সংসাৰ সাগৰ, হয়নে বাৰু? ভয় লগা শব্দ কিছুমান বহি আছে সংসাৰৰ আগত। এই সংসাৰী জীৱবিলাকৰ সংযোগ ঈশ্বৰৰ লগত কেনেদৰে হব? যিসকল সংসাৰী হৈ থাকে তেওঁলোকে মায়া দৰ্শন কৰি থাকে। আমি সংসাৰী নহয় জানো? একেবাৰে ব্ৰহ্মচাৰী আছিলে মাধৱহে, হয়নে বাৰু? মাধৱ মহাপুৰুষ ব্ৰহ্মচাৰী, হয়নে নহয়? আকৌ সেইজনে লিখিছে নহয় নামগোকাত, শান্ত হুয়া মহামুহ পাওঁ বুলি। তেতিয়াহ'লে সংসাৰ সমুদ্ৰৰ পৰা ব্ৰহ্মচাৰী হৈও মাধৱ মুক্ত নহ'ল, হয়নে বাৰু? বিবাহ কৰিলেই যে সংসাৰ হয় এইটো শুদ্ধ ধাৰণা নহয়। এই জীৱন পালেই আমি সংসাৰখনত আহি সংসাৰী হৈ পৰোঁ। যে বিয়া বাৰু কৰাই আমি পৰিয়াল ৰচনা কৰিলেহে যে আমি সংসাৰী হওঁ, সেইটোৱে সংসাৰ নহয়। এই জগতলৈ আহি যোৱাটোৱে আমি সংসাৰত পৰি যোৱা হৈ যায়। আমিতো সমাজ পাতি বাস কৰোঁ, ইজনে সিজনৰ সুখ দুখৰ সমভাগী হ'ব বিচাৰোঁ, হয়নে নহয়? কোনোবা এজন যদি ব্ৰহ্মচৰ্য পালন কৰি, হয়নে বাৰু, কেৱলীয়া হৈও আছে, তেওঁ যদি শুহিতজনৰ কেনেবাকে দুখ কষ্ট আহে, মনত কষ্ট অনুভৱ হ'বনে নহ'ব? গম নোপোৱাকৈ সিজনৰ সংসাৰখনে আহি তেওঁকো বেৰি ধৰিলেহি নে নধৰিলেহি, নহয়নে বাৰু? এই দুখময় বিষময় এই সংসাৰৰ বন্ধনৰ পৰা আমাক কোনে মুক্ত কৰিব? ভগবান কৃষ্ণৰ একান্ত সাধনাই। মাৰ্কেণ্ডেয় ঋষিয়ে সেইবাবে
मनुष्य हो जन्म पार बे केवल भगवान कृष्णक साधना कर भगवान कृष्ण भकत वत्स जीजने स्मरण कर माते सीजर ऊर गई पा जाए नहने बार आम जद भगवान नहय आपना सबे इतना सेवा धरवे निमंत्रण करणे आम लगा हल है नारू गए आपनक दर्शन कर आनंद तो भगवान कृष्णक दर्शन कर आनंद समतुल्य है नारू ईश्वर दर्शन आनंद तो आम आपना सकर मजद आम देखा पा विचार द्वादशकंधत मार्किंड ऋषि भगवान कृष्णक कैसे हे हरि आपनक मोरे नेत्र देखार पाशत मूक कि बर लगे आपनक देखा पाटे डांगर बर आपनार दर्शन लाभ करटे श्रेष्ठ बर मूक एक बर प्रयोजन ना जीतु कीव जदि के आपनक जदि दर्शन पा जाए ब्रह्म और रुद्र स्थान पा जाए जीतु ब्रह्मदेवे सहस्र बस साधना कर श्रीनारायणक दर्शन पाले महाजोगी शिव जोग साधनार जुगे सदा रामते रमन होश्वर मार्किंड ऋषि कैसे जे हे मोर भगवान आपनक जे दर्शन पाल आपनक दर्शन पार पास मोर और बर एक प्रयोजन ना हले आम जे मनुष्य हो जन्म ललो आमार असल लक्ष्य बा उद्देश्य तो कि मनुष्य हो आम जन्म हुआ मनुष्य हिसाब आम जीवन पा असल उद्देश्य हल हरिक साक्षात जदि आम हरिक साक्षात पारिछो तेतियाहे आम मानव हिसाब से जन्म लो जी उद्देश्य हे उद्देश्य तो साधन हरिक तो कलित कोनेओ देखा नपाय हरिये हेतु बर दिए दिले उद्धव एकादशत होने बारो मूक और एने के कोने दर्शन नपाव मैं बैकुंठवती बैकुंठले गुसी गलो मूक और एने के विनम दिया रूप मोर श्याम सुंदर रूप मूक और कोने दर्शन नपाव हे उद्धव तुम नाकानिबा उद्धवको कान्दिबले हाक दिछे मूक एने के देखा नपाव कि मूक सम्पूर्ण रूपे पाव कत पाव বৈকুণ্ঠৰ কল্পটোৰো ভাগৱত শাস্ত্ৰ এটা ভাগৱত শাস্ত্ৰত কৃষ্ণ কেনেকে কেলি কৰি আছে আমাক কৈছে যে ময়ে মাইকেণ্ড্য স্বৰূপ ঋষি ময়ে সাধনা কৰো মই মোৰ নিজকে মোৰ সাধনা মোৰ বাহিৰে বেলেগে কৰিব নোৱাৰে মাইকেণ্ড্য হল ভগৱান কৃষ্ণৰ বিভূতি ভগৱান কৃষ্ণৰ সাধনাময় তত্ত্ব এক দুই কল্প নহয় সপ্তকল্প মায়া দৰ্শন কৰিব পৰাৰ সামৰ্থ্য শ্ৰীহৰিৰ বাহিৰে বেলেগৰ আছে জানো হয়নে বাৰু মাৰ্কিণ্ডেয় হল জগতৰ শ্ৰীহৰিৰ তত্ত্ব আমাৰ মাজত বিদিত কৰি দিওঁতা মার্কেন্দ্র স্বরূপ ঋষির সাধনময় রূপ ল জগতর শ্রীহরির সত্য শুদ্ধ যে ঈশ্বর তত্ত্ব এই তত্ত্ব আমার মাজতে উন্মুক্ত করে দিব বিচার সেইটো কারণে আমি মার্কেন্দ্রীয় নাম স্মরণ করলেও শুদ্ধ হম যেহেতু বিষ্ণু আর বৈষ্ণব দুইজনের নামে আমাক ভগবন্তর পুণ্য দান করে
ভগৱন্তৰ পুণ্যটো বিষ্ণু আৰু বৈষ্ণৱ দুইজনৰ লগতে তেখেতে ৰাখিছে। মাৰ্কণ্ডেয় ঋষিৰ সাধনাৰ তত্ত্বৰে আমাক এতিয়া ভাগৱতৰ দ্বাদশ স্কন্ধত সমস্ত ভাগৱতৰ তত্ত্বক সাধন সিদ্ধ যোগীৰ সাধনাৰ পচল কৰি জগতৰ শ্ৰীহৰিৰ ভাগৱতময় বৈকুণ্ঠৰ কল্পতৰু তত্ত্ব আমি যদি উপাসনা কৰো আমাৰ জীৱনত আৰু একো কামনা থাকিব নালাগে। জীৱনত কামনাৰ পৰা মুক্ত হৈ যাব পৰাৰ যিটো ভক্তি, এই ভক্তিটোকে কোৱা হয় ৰহস্য ভক্তি। হে ৰহস্যক জানে যিটো লোক অধৰিদ্ৰী হব কৰি যত নবিপ ৰীত অ মূৰ সৰ্বোত্তম দুই পাৱে করে নমস্কার ভক্তিভাবে উদ্ধার মুরেরা হেরি না হি কন্দা উদ্ধার মুরেরা হেরি না হি কলা সীত। মার্কণ্ড ঋষিয়ে রহস্যক জানিলে, রহস্যক জানে যিটো লোক সতত কীর্তন করে মোক হৃদয়ত কেবল কৃষ্ণ কৃষ্ণ ধ্বনিকেই কেবল সব কৰিলে, ধরি দৃঢ়বত পথটো কি করে পেলালে, কৃহ করে পেলালে। জীবন যদি পাইছ যেতিয়ালৈকে তুমি রাখা তেতিয়ালৈকে হি জগতৰ শ্রীহরি কৃষ্ণ কেবল তোমাক উপাসনা কৰে, তোমার উপাসনার ব্যতিরেকে মই এটা পল এটা মুহূর্ত মই কেতিয়াও পার হবলে নিদো। প্রয়োজন হলে মই ঋষিময় সাধনাময় যুগর দরে ব্রত পালন করি মই কেবল তোমাক উপাসনা করি। মার্কণ্ডেয় ঋষির সাধনার ফসল কৃষ্ণ, মার্কণ্ডেয় ঋষির জীবনের সাধনা কৃষ্ণ, মার্কণ্ডেয় ঋষির প্রত্ময় জীবনের তত্ত্ব কৃষ্ণ। জীবনটো কৃষ্ণময় করে লব পড়ার যেটু সাধনা ভাগবতর তাতস্কন্ধত আমাক দেখাইছে, জীবনক কৃষ্ণর সংস্কৃতি রূপে নির্মাণ করে লব পড়ার যে গভীর সাধনা, এই সাধনাটোকে আমাক দিব বিচাৰিছে ভাগৱতৰ দ্বাদশ স্কন্ধৰ মার্কণ্ডেয় ঋষিৰ ভগৱন্তৰ মায়া দৰ্শনৰ তত্ত্বৰ যোগেদি। এই জীৱনটো মায়া মিছা বস্তু, পঞ্চভূতটো ক্ষণস্থায়ী বিনাশী বস্তু, এই দেহৰ সুখ আৰু ভোগৰ কাৰণে আনক হিংসা কৰা হয়, এই দেহৰ সুখ আৰু ভোগৰ কাৰণে প্ৰবঞ্চনা আৰু প্ৰতাৰণা কৰা হয়, এই দেহৰ সুখ আৰু ভোগৰ কাৰণে কিমান যে অধৰ্ম আৰু অন্যায় সাধন কৰা হয় তাৰতো সীমা নাই নাইয়েই।
रूपी धर्मराजको समस्त सम्पत्तिर पड़ा वंचित करी आमी बनवासी करिब खोजो धर्म रूपे आत्माय आमाक धारण करि আছে परमात्मार परम शक्ति आत्माते प्रतिष्ठित होइ আছে সেইজন जगतर श्रीहरि धर्मस्वरूप विचारक অসত্য অন্যায় হিংসা দেশ এই জেদযুক্ত ভাববিলাকর যোগেদি আমার এই সাতদিনিয়া জীবনত আমি মায়া দর্শন করা নাই কি করে আছো যদি বাস্তব দৃষ্টিভঙ্গিরে পরমার্থিক দৃষ্টিভঙ্গিরে চাও মার্কেণ্ডেয় স্বরূপ ঋষি হয়ে আমার জীবনটুক দেখাব বিচারিছে আমার জীবনটো সত্য নহয় মিছা কিন্তু এই জীবনটুক ধারণ করে থাকা আত্মারূপী ঈশ্বর কৃষ্ণ হল সত্য বস্তু কি রূপত আছে পাল মুকুন্দ রূপা মার্কেণ্ড ঋষিয়ে শেষত সেই রূপেই দর্শন পাব জীবনের মিছা মায়াবিলাকর মোহর বন্ধনের পর আমি মুক্ত হব লাগিব যদি ভাগবত কথা শ্রবণ কীর্তন করার পাছত সাধুর সঙ্গত ভগবন্তর আশীর্বাদ আমি লওয়ার পাছত আমার জীবন যদি ভগবানমুখী না হয় আমার জীবন যদি সত্যত আশ্রিত নহয় আমার জীবনে যদি মিছা বেইছা প্রবঞ্চনা এইবিলাকর পাছত যদি মায়ামিক খেদার দরে যদি সদায় দৌড়ি থাকে এই জীবনত সদায় ভাগবত শুনি থাকিলেও কিবা লাভ হব জানো হা একো লাভ নহব জগতৰ শ্রীহরি কৃষ্ণৰ ঈশ্বৰ তত্ত্বৰ সাধনা গোকুল রূপী আমার এই দেহ ক্ষেত্রতে হব লাগিব সেইখন গোকুল বা বৃন্দাবনের নাম লৈ আমার এই দেহক আমি পবিত্র করিব নোৱাৰো জগতৰ শ্রীহরি কৃষ্ণৰ ঈশ্বৰময় অমৃত তত্ত্ব আমার জীবনত আমি বিচার করিব লাগিব আমি মার্কেণ্ডেয় ঋষির দরে সাধনাময় যদিও একটা জীবন পাইছো এই সাধনাক আমি ঈশ্বর সাধনাত লগা নাই কিহত লগাইছো মায়ার সাধনাত লগাই আছো ভগবান ঈশ্বর প্রভুয়ে কৃষ্ণয় ভাগবতর দ্বাদশ স্কন্ধ শ্রবণ কীর্তন করা এই রহস্য ভকতিক হাতেরে খামুচি ধরিলো বলি আত্মসন্তুষ্টি লাভ করা ভকত সকল কি কথা কৈছে যে কৃষ্ণস্বরূপ ঈশ্বরের সেবা ইমান সহজ ইমান সরল তুমি ভবার দরে ইমান মসৃণ নহয় মূর সেবাত যদি তুমি পরিপূর্ণ সমর্পণ নহওয়া তেতিয়া হলে তোমার ঈশ্বর সেবা মিছা হয়ে যাব ঈশ্বর সেবাটুকু আমি সত্য করিব লাগিব ঈশ্বর সেবাটুক যদি আমি সত্য করিব নোৱাৰো আমার সাধনা আমার উপাসনা অকনো বিলাক মিছা হৈ যাব এই মিছা মায়াটোৰ পৰা জগতৰ শ্রীহরিয়ে কৃপা করে আমাক সমস্ত জনকে মুক্ত করে দিব বিচাৰিছে ভাগবতৰ দ্বাদশ স্কন্ধত মার্কেণ্ডেয় স্বরূপ ঋষি হয়ে মায়াক দর্শন করে আমাক বুঝাইছে আমাক শিকাইছে আমাক দেখাইছে জীবনটোত যদিও তুমি কৃষ্ণক উপাসনা করেছা জীবনটোত যদিও তুমি সাধুর সঙ্গত ভাগবত কথা শ্রবণ কীর্তন করেছা যেতিয়াই তেতিয়াই তুমি কিয় মিছা বাক্য আরোপ করা আ দায়দোষ কিন্তু নধরিব দেই নহয় না বারো হয় না নহয় বারো চিকুট মারি দিলে বুকুতে পড়ে চিকুটটো এটা কাক কি কও নহয় না বারো যদি চিকুটটো মারি দিও হৃদয়তে পড়ে প্রত্যেকরে নিজরে কারো প্রতি আমি এইটো অস্ত হিসাবে প্রয়োগ করিব বিচরা নাই আমার প্রত্যেকরে আত্মসমালোচনা হোক আমি প্রত্যেকজনেই ঈশ্বরের পবিত্রতারে ভিতরের পরা শুদ্ধ হবলে যত্ন করো বাহিরত দেখাই পেলায় যদি আমি শুদ্ধ হই ভিতরত যদি আমি বকাসুর হয়ে থাকো তেতিয়াহলে আমি নিষ্ঠার পাম জানো
হয়নে বাৰু? এই বকাসুৰৰ সৰে কপট স্বভাৱবিলাক জামনন্দৰ আঁৰত ঈশ্বৰ ৰূপী পৰমাত্মাই চাই চাই খিল খিলকে হাঁহি থাকে। মই তোৰ মনৰ শুদ্ধতাৰূপী চিত্ৰ, এই চিত্ৰৰূপী শুদ্ধতাত মই ঈশ্বৰ নিজে বৃত্তি মই বাস কৰি আছো। মুখ আৰচুৰ কৰি মিছা কথা ক, মুখ আৰচুৰ কৰি আনক হিংসা কৰ, মুখ আৰচুৰ কৰি মনক অপবিত্ৰ কৰ, মায়াক দৰ্শন কৰি থকা এই মাৰ্কেণ্ডেয় ভাৱটো ত্যাগ কৰ। মোৰ বাল মুকুন্দৰূপী সমস্ততে প্ৰকট হৈ থকা এই শিশুৰূপী কোমল স্বভাৱটো মই তোক জন্মসূত্ৰে দি পঠিয়াইছিলো। জন্মতে আমি যেতিয়া শিশু আছিলো তেতিয়া কি আছিলো? সেইটো ঈশ্বৰৰ বাল মুকুন্দৰূপ। সি বুজি নাপায় সঁচা, সি বুজি নাপায় মিছা, সি বুজি নাপায় ন্যায়, সি বুজি নাপায় অন্যায়, কেৱল এটা বস্তু বুজি পায়, আন্ধাৰ আৰু পোহৰ। এই জীৱনটোক আমি পাপৰূপী অন্ধকাৰৰ ফালে আমি নিজে নিওঁ, তাৰ কাৰণে ভগৱানক আমি জগৰীয়া কৰিব নোৱাৰোঁ। ঈশ্বৰে দুটি চকুত অতিৰূপী দিব্য জ্ঞান আৰু দিব্য জ্যোতি আমাক দান কৰি পঠিয়াইছে। আমি জ্যোতিময় ঈশ্বৰৰ তত্ত্বক সাক্ষাৎ কৰিব নিবিচাৰো নিজে। আমাৰ জীৱনৰ অনুশোচনা আৰু উপলব্ধি ভগৱত প্ৰেমেৰে আজিও ভৰপূৰ হোৱা নাই। যিজনে নিজক ভাল পায় সেইজনে আনক কেনেকে বেয়া পাব, হয় নে নহয়? যি নিজক ভাল পায় সি আনক বেয়া পাব পাৰিব জানো? আমি প্ৰত্যেকটো বস্তুৱে বেলেগে নেদেখক বুলি লুকুৱাই থব পাৰিম, নিজে নেদেখাকে কিবা বস্তু লুকুৱাই ৰাখিব পাৰিম নে বাৰু? সেইটো দৃষ্টিয়েই জগতৰ শ্ৰীহৰিয়ে আমাৰ ফালে চাই আছে, মাজে মাজে খিলখিলকে হাঁহে, মোকেই ফাঁকি দিছ ময়েই সত্য বুলি জনাৰ পাছতো। এই আত্ম উপলব্ধি ভাগৱতৰ দ্বাদশ স্কন্ধত মাৰ্কেণ্ডেয় ঋষিৰ মিছা দৰ্শনটোৰ যোগেদি দেখাইছে। মায়া মানে মিছা, মায়া মানে হল মিছা। এই মিছাটো যদি দৰ্শন হৈ যায় তেতিয়া সত্যটোৰ পৰিচয় হৈ যাব। সেইটো কাৰণে সত্য হল ভগৱান কৃষ্ণ, সত্য হল বাল মুকুন্দ। বাল মানে শিশু, মুকুন্দ মানে মুখ্য দাতা। আমি শিশু অৱস্থাতে মুখ্য লাভ কৰিছিলো, বৃদ্ধ অৱস্থাত মুখ্য লাভ কৰিব নোৱাৰো। পালক ৰূপটো হল মুখ্য ৰূপ, যিটো সময়ত আমাৰ মায়াৰ স্পৰ্শ নাথাকে, কেৱল সত্যটোৱে থাকে। মাক দেউতাকে যদি কেনেবাকে ফাঁকি দিছে, শিশুটোক যদি সুধি দিয়ে, সি কাণে কাণে সঁচা কথাটো কৈ দিব, হয়নে বাৰু? সি ফাঁকি দিব নেজানে। কিয় ফাঁকি দিব নেজানে? সি ঈশ্বৰৰ ৰূপ, কি সত্য, সি কিয় ফাঁকি দিব, হয়নে বাৰু? গতিকে বাল মুকুন্দৰ তত্ত্বলে আমাৰ জীৱনটোক আমি নিব লাগিব কৃষ্ণ।